কৃষিপ্রধান দেশে গ্রামের মানুষরা সর্বোপরি প্রথমেই শুরু করে ধানের চাষ, সাথে সবজি। তখন সবজি এমন একটা অর্থকরী ফসল, প্রতিদিন বাড়ির খরচের টাকাটা সেখান থেকে এসে যায় কিছু কিছু সবজি বিক্রি করলে। আলু, কপি, বিভিন্ন ধরনের শাক, উচ্ছে, ঢেঁড়স, বিভিন্ন জিনিস, বরবটি, বিনস, কিন্তু সব কিছুই করি আমরা। কোনোদিন ভেষজ গুণ সমৃদ্ধ কোনো চাষের কথা চিন্তা করি না। কেন করি না? তার কারণ আমরা হয়তো ভাবি এটা করলে আমাদের হয়তো ঠিকমতো অর্থনৈতিক ব্যাপারটা মিটবে না, এটা কোথায় বেচবো, কীভাবে বেচবো, এর প্রকৃত গুণ কী আছে। আমরা অশ্বগন্ধা সম্বন্ধে যারা একটু পড়াশুনোর সাথে যুক্ত বা দূরদর্শন পত্রপত্রিকা যারা পড়ে দূরদর্শন দেখে, তারা কিন্তু অশ্বগন্ধা সম্বন্ধে অনেকেই অনেক কিছু জানে। কারণ অশ্বগন্ধার বিশেষ গুণ আছে এবং এটা ভেষজ ঔষধ তৈরির জন্য বিশেষ কার্যকারী, এবং নিত্যনৈমিত্তিক এর পদ্ধতিগতভাবে আমরা যদি এটাকে ব্যবহার করি, খাই, তাহলে দেখা যাবে আমাদের শরীরের অনেক অসুখ বিসুখ থেকেও কিন্তু আমরা মুক্তি পেতে পারি। তাই গ্রামের মানুষের কাছে, গ্রামের মানুষকে সচেতন করার জন্যে আমরা পরিক্রমাতে বেরিয়েছি, যাতে এই অশ্বগন্ধা সম্বন্ধে মানুষ সচেতন হয় এবং তারা এই চাষ করার জন্যে উদ্যোগী হয়। এবার যারা চাষ করবেন তারা সৎ পরামর্শ নেওয়ার জন্যে আমাদের সাথে যোগাযোগ করলে, কোথা থেকে বীজ পাওয়া যাবে, কোথায় এর বাজার দর ভালো পাওয়া যাবে, আমরা কিন্তু সমস্ত বিষয়টা তাদেরকে জানিয়ে দেব এবং প্রয়োজনে তাদের কাছে গিয়ে আমরা তাদের কাজের সাহায্য সহযোগিতা সবটাই করব। এটা আমরা এক কথাতে বলে রাখছি। তাই সবাইকে বলবো, আপনারা অশ্বগন্ধার চাষ করুন, অশ্বগন্ধার চাষ করে আরও বেশি অর্থ রোজগার করুন, এবং এটাই আমাদের একমাত্র কাম্য। আমরা অশ্বগন্ধার সম্বন্ধে আগে আপনাদেরকে জানিয়েছিলাম কীভাবে অশ্বগন্ধার চাষ করা যায়, কীভাবে তার বীজতলা ফেলানো হয়, সেগুলো দেখিয়েছিলাম। এবার আমরা দ্বিতীয় পর্বে এই জায়গাতে এসেছি যেখানে আমরা দেখাতে চাচ্ছি যে ওই দুটো তিনটে করে পাতা হয়ে যাওয়ার পর গাছটাকে কীভাবে বড় করা যায়, তার গ্রোথটা ঠিকঠাক রাখার জন্যে কী কী পদ্ধতি অবলম্বন করতে হয়। প্রথমে আমরা দেখলাম যে গাছের গোড়াতে কোনো আগাছা জন্মেছে কিনা, অর্থাৎ ঘাস যদি জন্মে থাকে সেগুলোকে আমরা পরিষ্কার করে দিলাম। সেটা বিভিন্নভাবে পরিষ্কার করা যায়। পরিষ্কার করে দেওয়ার পরে দেখলাম যদি মাটি শুকনো হয়ে যায়, ঠিকমতো রস না থাকে, তাহলে ওতে জল দিতে হয়। এবং যদি গাছের গ্রোথ ঠিক না থাকে, গাছটাকে বৃদ্ধির জন্যে আমরা ইউরিয়া দিতে পারি। দেওয়ার পর জলটা যে দিলাম, জলটা কিন্তু আমরা দিলাম কিভাবে, একেবারে পাইপ লাগিয়ে ক্ষেতের ওপরে ঢেলে দিলাম তা না, ওটা আমাদেরকে দিতে হবে ঝাঁঝরির মতো করে, ঝাঁঝরি সিস্টেম। আগের দিনে দেখতাম যে ঝাঁঝরি করে ফুলের গাছে জল দেওয়া হতো, পাইপের মুখে ওই রকম ঝাঁঝরি একটা লাগিয়ে দিয়ে জলটা দিলে গাছগুলোর কোনো ক্ষতি হবে না এবং সমস্ত জায়গাতে ঠিক মতো জল পাবে। এবার আরও আমরা যদি মনে করি যে গাছটাকে আরও একটু ভালো করতে হবে, সেক্ষেত্রে আমরা NPK সার ব্যবহার করতে পারি, ওই সারটা দিলে ঠিক হলো। এইবার যখন দেখছি একটা জায়গাতে অনেকগুলো গাছ, তাহলে একটা জায়গাতে তো অনেকগুলো গাছ রাখলে গাছের গ্রোথ আসবে না, তাই মাটি স্বাভাবিকভাবে ভিজে আছে, চারাগুলোকে তুলে নিয়ে একটু দূরত্ব বজায় রেখে আমরা চারাগুলো লাগিয়ে দিলাম। এবং তারপর কী করলাম, যদি তারপরেও দেখি যে ঠিকমতো গ্রোথ হচ্ছে না, আমরা তখন ভিটামিন প্রয়োগ করি যাতে গাছটা ঠিকভাবে বেড়ে ওঠে। এইভাবে আমরা যদি বুস্টার, অর্গানিক বুস্টার ওখানে দিয়ে দিই, তাহলে কিন্তু গাছের গ্রোথ খুব সুন্দরভাবে হয়ে যাবে। আমরা এরপরে আবার যখন সামনের দিকে এগোবো তখন আরও অনেক কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। এখন গাছটা বড় হওয়া অবধি কিছুটা আপনাদেরকে দেখালাম।